বিধানসভা চত্বরে শাসক বিরোধী বেনজির হট্টগোলের জের বিধানসভায় বিক্ষোভে এবার কড়া নির্দেশের ঘেরাটোপ। লবি বা আম্বেদকার মূর্তির সামনে অধ্যক্ষর অনুমতি ছাড়া কোনো ধর্ণা অবস্থান নয়, সাপ নির্দেশ স্পিকারের। আমি আজকে বিধানসভাতে বলেছি, গত দুদিনের আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে যে আচরণ করেছে বিরোধী দলের সদস্যরা, সরকার পক্ষের সদস্যরা আমার অনুমতি নিয়ে তারা ওখানে ধর্নায় বসছিলেন, কিন্তু বিরোধী দল আমার কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। আমাদের সিঁড়ির সামনে বসে লোকের যাতায়াতকে অবরোধ করেছিল তারা, সেই সঙ্গে সঙ্গে এমন অঙ্গিভঙ্গি করছিল, এমন প্রভাবঘাতিক আচরণ করছিল যে আমাদের শান্তিভঙ্গের যথেষ্ট সম্ভাবনা ছিল। সুতরাং আমি একটা অর্ডার দিয়ে বলেছি যে আমি চাই পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের প্রেসিংটার মধ্যে যে কেউ যদি কোনোরকম কারোর যদি কোনো ধর্নায় বসতে হয় বা কাউকে মিটিং করতে হয় আমার কাছে আগাম অনুমতি নিতে হবে, এবং প্রেস মিডিয়ার যারা আপনারা রয়েছেন আপনারা প্রেস কর্নারের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, সেইখানে আমি সবাইকে যেতে বলব, যার যা বক্তব্য প্রেস কর্নারে হবে। কপি পেলে রিয়্যাক্ট করব, এটা গণতন্ত্রের কণ্ঠরোধ এবং গণ মানে কফিনের শেষ পের একটা পুতা হয়েছে। আমরা যেটুকু শুনেছি, বাকি অর্ডার কপি আসতে দেন, যদি রুলস এবং মৌলিক অধিকার 226-এর ভাইলেশন হয় যা করার আমরা করব, এর আগেও করেছি। গতবারে আমার মনস্টিজ্ঞাদের সাসপেনশান, দীপক বর্মনদের সাসপেনশান, মীর গোস্বামীদের সাসপেনশান উইথড্র এমনি হয়নি, কোর্টের ইন্টারভেনশনে হয়েছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।